wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Good morning, welcome back to Nath&Moulik Vlog. সবাই কেমন আছো বলো? আমি তো ভীষণ ভালো আছি। তো দেখতে পাচ্ছ প্রচন্ড ঠান্ডা লেগে গেছে না? তো কালকে রাত্রির থেকে ঠান্ডা গরমে, এই বিশেষ করে এই ওয়েদারের জন্য প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, তো আজকে আমার একটা নতুন অন্যরকম একটা লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে আমি তো বিশেষ করে মোটা, আমি তো মনেই করি আমি মোটা। তো আমার মতন যারা মোটা সোটা মেয়ে আছো বা বউরা আছো বা কাকিমারা আছো, যারাই আছো বা আমার থেকেও যারা হেলদি আছো, তাদের জন্য আজকে একটা শুধু মেয়ে বলে নয়, সেটা ছেলেদের ক্ষেত্রেও হতে পারে। তো তোমরা যদি সেটা ফলো করো, আশা করি তোমরা সেটা একটা ফলাফল দেখতে পেতে পারো, ঠিক আছে? যেটা আমি পেয়েছি, ঠিক আছে? কারণ আমি বিয়ের পরে আমার ওয়েট হয়ে গেছিলো 83, তো সেখান থেকে আমি কমিয়ে নিয়ে এসেছি আপাতত 76-এ, ঠিক আছে? অনেকটাই আমি কমাতে পেরেছি, ঠিক আছে? তো সেখানে আমি মনে করি যে তোমরা চাইলে তোমরাও পারবে করতে। তো সেই কারণেই আজ তোমাদের সাথে শেয়ার করব আমি সারাদিন ধরে কী কী করি, মানে সারাদিন ধরে কী কী খাচ্ছি না খাচ্ছি। আমি আর শুধু আমি একা না, আমি প্লাস আমার হাজব্যান্ড কী কী খাচ্ছি না খাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। সো আপাতত আমি এখানে নানারকম সবজি কাটতে বসে গেছি, গাজর, বিনস, ক্যাপসিকাম। তো তোমরা এখানে চাইলে আরও অনেক রকমের সবজি নিতে পারো। যেহেতু আমি স্টু খাবো, মানে আমি যেহেতু স্যুপ মতো খাবো, তাই এই কটা সবজি নিয়েছি। আর ওর জন্য করব হচ্ছে ওটস, মানে সবজি দিয়ে ওটস করব। তো আজ থেকে ও ডায়েট শুরু করছে, জানি না কতটা করতে পারবে, মনে হয় না পারবে, ওটসটা খুব একটা পছন্দ নয়, ঠিক আছে? তো যাই হোক, তো আমি এইগুলো আপাতত সবজিগুলো কেটে নিচ্ছি। তোমরা এর মধ্যে চাইলে পেঁপেও অ্যাড করতে পারো, রসুন অ্যাড করতে পারো, কিন্তু আমি এর মধ্যে আজকে কোনোটাই অ্যাড করছি না। আর আপাতত সকালবেলা জল খাবারের জন্য এখানে তিনটে ডিম সিদ্ধ বসাচ্ছি, দুটো ও খাবে, একটা আমি খাবো, ঠিক আছে? তো চলো ডিম সিদ্ধটা খেয়ে নিই, তারপরে আবার খাওয়া দাওয়ার সব যারা সবসময় কাজবাজের মধ্যে থাকো বা যারা সব অফিস যাই করো, তাহলে তাদের জন্য আমি বলবো যে খাওয়া দাওয়াটা সবই কন্টিনিউ করতে পারো, কিন্তু এদিকে নুনটা কম, মিষ্টি না। দেখো নুনটা ওরকম ভাবে করে রান্না, তোমাকে একটু হলো নুন দিতেই হবে। তুমি বলছো, আমি বলিনি। ফাস্টফুড একদম বন্ধ, ময়দার জিনিস একদম বন্ধ, আর ভাত যা পাবেন তাই খেয়ে নেবেন, কিন্তু শরীরের খাটনিটা সেইভাবেই করতে হবে। কিন্তু যারা খুব বেশি জানি বা তাদের পক্ষে সেটা হয় না, আমি ওর ওটসটা তৈরি করার জন্য এখানে সর্ষে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি নানা রকমের সবজি গুলো যেগুলো কেটেছিলাম, কিছুটা দিয়ে দিয়েছি, কিছুটা রেখে দিয়েছি, আরো এসছে, ওকে একটু খেতে দিয়ে দিই। তো এখানে বসে পড়েছে খেতে, দেখা যাক কি বলে, ঠিক আছে? তোমরা একটাও খেতে পারো, কিন্তু ডিম খাওয়াটা মাস্ট, সঙ্গে স্যালাড। আমার কাছে স্যালাড নেই, তাই আমি স্যালাড দিতে পারিনি ওকে, মানে শশাটা, ঠিক আছে? শশাটা খেতেই হবে, মাস্ট একদম। তো আর খুব পরিমাণে কি খেতে হবে বলে দাও? জল খেতে হবে, ভীষণ পরিমাণে জল খেতে হবে, ঠিক আছে? সারাদিনে 3-4 লিটার পারলে জল খাবে, ঠিক আছে? যেটা আমি একদমই খাই না, ঠিক আছে? যাই হোক, আর 8 ঘন্টা মিনিমাম ঘুমের খুব দরকার শরীরে, তা নাহলে কিন্তু ওয়েটটা কমতে সমস্যাই হতে পারে এক প্রকার। তো আমাদের ক্ষেত্রে যারা একটু মাসেল বিল্ড করতে চায় বা একটু মাসেল গেইন করতে চায়, তাদের ক্ষেত্রে আমি বলবো যে একটু ঘুমাতে অবশ্যই ঘুমাতে, কেননা মাসেল রিকভারিটা খুব দরকার হয়, শরীর রেস্টটা দরকার হয় প্রচণ্ডভাবে, তাই ঘুমানোটা বেশিরভাগ দরকার। মানে তাদের কাজ বাজ করে ঘুমানো, মানে কাজ বাজ করলাম না ঘুমালাম একদম না। তো সারাদিন ধরে খাটাখাটনি কাজ বাজ করলে, যারা অফিসে যাও তারাও আমি বলবো তারাও মেনটেন করার চেষ্টা করো, কারণ দেখো যেইটুকুনি জার্নি হয় বাকিটা অফিসে বসে সারাদিন ধরে বসে কম্পিউটারের সামনে কাজ করাটাই আমাদের
কর্পোরেটের কাজ থাকে বেশিরভাগই, তো সেখানে আমি বলবো তোমরা যদি পারো সেখানে তোমরা একটু ডায়েটটাও মেনটেন করতে পারো। হ্যাঁ চেষ্টা করবে, আমি জানি অফিসের সামনে হয়তো প্রচুর পরিমাণে ফাস্টফুডের দোকান দেখা দেখে লোক সামলানো যায় না, স্বাভাবিক সেটা, ঠিক আছে, কিন্তু এটা মেনটেন যদি শরীরটা যদি পুজোর আগে দেখতে চাও যে সুন্দর করতে চাও তবেই কিন্তু এগুলো একটু বন্ধ রাখতে হবে, তারপর তো পুজোর সময় খাওয়া দাওয়া হবেই, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। তো এখানে আমার সবজিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি একটু দিয়ে দেবো সামান্য মতো নুন, নুনটা দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আর কি ওটসটা, ঠিক আছে। দেখতেই পাচ্ছ ওটসটা দিয়ে দিয়েছি, ওটসটা আমি আগে একটুখানি জলে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তোমরা চাইলে ডাইরেক্ট দিতে পারো কিন্তু আমি একটুখানি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তা নাহলে না কীরকম মানে একটা মানে দাঁড়া দাঁড়া থেকেই যায়, তো যেই কারণে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো আর বেশি করে একটু জল, যেহেতু এটা খিচুড়ির মতন হবে তো জলের পরিমাণটা একটু বেশি লাগবে, আমি হয়তো একটু নুন মিষ্টিটা কোনোটাই হয়তো আমি দিতাম, হয়তো সামান্য একটু নুন মিষ্টিটা হয়তো দিতাম না, যেহেতু ও খাবে, ও যেহেতু ফার্স্ট টাইম ওটসটা এ করে খা যেভাবে খাচ্ছে, তো সেহেতু ওটা নুন মিষ্টি একটু কাজু কিশমিশ এইসবগুলো দিয়েছি, দিয়ে এবারে এটা অলমোস্ট হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেবো। তারপরে আমারটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি হচ্ছে সামান্য একটু তেলে দিয়ে দিয়েছে, মানে যেহেতু আমি স্যুপ খাবো ভেজ স্যুপ তাই জন্য গাজর বিনস ক্যাপসিকাম এগুলো দিয়েছি, দিয়েছি হচ্ছে মধ্যে সামান্য একটু নুন দিয়েছি, একটু অরিগানো একটু চিলি ফ্লেক্স, আপ তোমাদের কাছে যদি অরিগানো চিলি ফ্লেক্স থাকে তাহলে দেবে, আদারওয়াইজ দেওয়ার কোনো দরকার নেই, তোমরা গোলমরিচ গুঁড়ো দিয়ে খেতে পারো, আমি তো শুধু গোলমরিচটাও দিয়েছি কারণ গোলমরিচটা না দিলে আমার এমনি ঠান্ডা লেগেছে, না দিলে আরও অসুবিধা হতো, তো চলো এটা অলমোস্ট হয়ে এসছে, এটা ফুটলেই নামিয়ে নেব, তো চলো আবার বিকেলে দেখা হচ্ছে। সন্ধ্যেবেলা এখন আমরা করে নেবো একটু এক্সারসাইজ, আমার পিছনে ক্যামেরার পিছনে যে আছে তার একটু শরীর খারাপ আছে, সে করতে পারছে না, তার বদলে আমি করছি, এবার ঘরোয়াভাবে কী করে কী করবে সেটাও বলে দিচ্ছি, যদি বাড়িতে দুটো ডাম্বেল থাকে দুটো ডাম্বেল ইউজ করবেন, তার আগে আমি দেখিয়ে নেবো কার্ডিও কিছু পোর্শন দেখিয়ে নেবো কী কী কার্ডিও করি আমরা, তো এইগুলো আপনারাও করতে পারবেন, যাদের একটু বালকি শরীর আছে মানে একটু ভারী শরীর আছে চর্বি আছে, মানে আমার চর্বিটা অনেকটাই বেশি ছিল, চর্বি একটু কমেছে এই জায়গায় এসে আগে অনেকটাই ছিল, আমার যে আগের ছবিটা সেটা আমি দিয়ে দেবো। তো চলো এইবার আমরা এটা কার্ডিও করলো, এটাকে বলছে জাম্পিং জ্যাকস, ঠিক আছে, হাত উঠবে তার সাথে পা উঠবে, ওকে পা বাড়িয়ে যাচ্ছে হাতও বাড়িয়ে যাবে। So ready? এটা আপনাদের করতে হবে 30টা করে বা 40টা করে যেরকম আপনারা পারবেন, 30টা করে 3 সেট, বা যারা নতুন নতুন স্টার্ট করছেন তারা 20টা করে করবেন, আর যারা মোটামুটি প্রো লেভেল মানে অনেক দিন ধরে করছেন তারা মিনিমাম 60 করবেন, 60 করে 3 সেট মানে 180টা, এর মাঝখানে 30 সেকেন্ড রেস্ট নেবেন, জাস্ট 30 সেকেন্ড রেস্ট নেবেন, তারপরে আবার চালু করবেন, এটা হবে 3 সেট। সো এটা 3 সেট করার পর এবার আসবো হাই নিজ, ঠিক আছে, হাত একটা পজিশনে রাখবেন, যাদের নতুন তারা একটু নিচের দিকে রাখবেন, যারা একটু ঠিকঠাক টেবিলে তারা মিডিয়াম, আর যারা একটু তারা একটু হাইতে রাখবেন, কী হবে 20টা করে 3 সেট, যার নতুন তারা 10টা করে 3 সেট, ঠিক আছে, এইভাবে 3 সেট করবেন যথেষ্ট। এবার দেখাবো, এবার তো একটু মানে বডি গরম হলো, এবার দেখাবো পায়ের জিনিস, পায়ের জিনিস বেশি না দুটো দেখাবো, একটাই দুরকমভাবে কীভাবে করা যায়, সো প্রথমে দেখাবো স্কোয়াট, আচ্ছা ক্যামেরাটা পায়ের দিকে নাও, স্কোয়াটের জন্য পা দেখছেন দুটো একদম স্ট্রেট হালকা বেন্ড হালকা এরকম থাকবে, আর এই হাঁটু হাঁটু যাবে এরম যাবে না এরম যাবে না, হাঁটু যাবে এরকম রেখে সামনের দিকে স্কোয়াট, আর চেস্ট আপ লুক স্ট্রেট সোজা দাঁড়াতে হবে, ঠিক আছে, লুক স্ট্রেট চেস্ট আপ কোমর সোজা থাকবে একদম স্ট্রেট, এবার সাইডে থেকে একবার দেখিয়ে দাও,
ঠিক আছে। এটা গেল স্কোয়াড, এমনি স্কোয়াড। এবার হবে জাম্পিং স্কোয়াড, যারা একটু ভালো করে করতে চান কয়েকটাই মারবেন, বিশাল উপকার দেখাই। যদি স্কোয়াড 20টা করেন, এটা করবেন 5টা বা 10টা করার চেষ্টা করবেন, বিশাল উপকার। এইটা 3 সেট করবেন তাতে যথেষ্ট। আচ্ছা, যারা নতুন নতুন স্কোয়াড শুরু করছেন তারা এরকম টাইপের পিলার ধরে নেবেন, পিলার হোক বা দরজা যে কোনো বল, পিলার এরকম টাইপের পিলার থাকলে তো তাহলে ভালোই। আদারওয়াইজ এরকম যে ঘরে যে এরকম দরজার যে এটা এরকম টাইপের যেগুলো থাকে পিলার মতন, এইগুলো ধরেও করা যায়। ঠিক আছে, হুম, একবার দেখে নাও। পায়ের পজিশন যেন ভুল না হয়, পায়ের পজিশন এইখানে থাকে, এইখানে গেলে এই স্কোয়াড কিন্তু অন্য হয়ে যাবে, এটা হয়ে যাবে সুমো স্কোয়াড। এটা একদম ছেদে বসে দিতে হয় যে, এটা মেয়েদের হ্যামস্ট্রিং বা হিপ ভালো করার জন্য, সেটা পরে দেখাবো। ঠিক আছে, এটা হলো স্কোয়াড। এবার আর একটা কার্ডিও দেখাবো, এই কনুই আর এই নি দুটোর কম্বিনেশন। ঠিক আছে, দেখবেন, লক্ষ্য করবেন ভালো করে, আর ব্রিদিংটা হচ্ছে মেন। সরকার রিল্যাক্সেশনের জন্য এটাও করতে হবে, এটাও খুব কাজে লাগে, যেটা আমি করি বেশিরভাগ সময়। খুব কার্ডিও করতে হবে, হাঁপিয়ে গেলে জাস্ট জাম্প। মাঝে মাঝে স্টেপ ইন্টারটা বলতে পারে, তো এই জিনিসগুলো যদি করে যেতে পারেন। আমি যেহেতু একটু বাল্কিনেস বেশি ভালোবাসি, বুঝতেই পারছেন না, ব্যাপারটা হচ্ছে এই যেগুলো ও দেখালো সেগুলো যদি তোমরা করতে পারো, এগুলো তো আস্তে আস্তে কন্টিনিউ করতে করতে তোমার শরীরটা ঝরবে। একবারে অনেকটা করতে যেও না, তাহলে কিন্তু প্রবলেম হতে প্রচন্ড পরিমাণে কষ্ট হবে। এখন মোটামুটি চর্বি আছে শরীরে এখনো পর্যন্ত, এই সাইডে এই সাইডে পেটে আছে। হ্যাঁ, ডেফিনেটলি, হ্যাঁ অবশ্যই আছে। আমাদের হ্যাঁ একদম, তোমাদের যেই রেসিপিগুলো দেখালাম সেগুলো যদি তোমরা করতে পারো, আর যেগুলো বলো সেগুলো যদি করতে পারো তাহলে তো খুবই ভালো হয়। আর আমি চেষ্টা করবো ডেলি কী কী খাচ্ছি সেটা আমি দেখানো, বাট আমার মতো ফলো করতে গেলে একটু অসুবিধা হতে পারে প্রথম প্রথম, সেটা আমি বলবো না একদমই ওই ফলোটা করতে। ফার্স্টেই ভাত খাবে, ভাতের পরে ভাতটা বন্ধ করে ওটসটা শুরু করবে, ওটসটাই খাবে, তারপর আবার এক সপ্তাহ পর তখন আস্তে আস্তে টোটালি বন্ধ করতে থাকবে। ঠিক আছে, আর আপাতত এইগুলোই এখন করো একটা সপ্তাহ, যখন দেখবে শরীর মানে অলমোস্ট হালকা হয়ে গেছে, দেন তারপরে আবার পেটের কিছু ব্যায়াম আছে, তারপর ও যেগুলো মানে বাইসেপস দুটো ডাম্বেল দিই, বাইসেপস ডেল আমিও করবো, সেগুলো সে দেখতেই পাবে, এগুলো সব দেখিয়ে দেবো, চেস্ট সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমরা। ঠিক আছে, তো চলো ভিডিওটা এই পর্যন্তই থাক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা অতি অবশ্যই বাজিয়ে দেবে, যাতে আমাদের ভিডিওটা সবার আগে পেয়ে যাও। সো আজকের মতো টাটা, গুড নাইট।